পালাও পালাও, তাড়াতাড়ি পালাও, যে কোনো সময় হিরো ব্রেন আমাদেরকে ধরে ফেলবে। এদিকে রাতও হয়ে গেছে, আমাদের তাড়াতাড়ি এখান থেকে পালাইতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি যাবো কোথায় ভাই, আমাদের বাসা কোথায়, আর সফি কোথায়, আমাকে হেল্প করতে আসতেছে না কেন? সফি তাড়াতাড়ি আমার হেল্প করতে আসো, এখানে হিরো ব্রেন রয়েছে। আমি যাবো তো যাবো কোন দিকে ভাই? আচ্ছা চলো কেভের ভিতরে কি আছে আমি একটু দেখে আসি, কজ এখানে যদি আমরা ভালো কিছু পেয়ে যাই সেগুলো আমাদের পরে কাজে লাগবে। ওকে, এখানে আয়রন আসছে, সো এদিকে তোর হিরো ব্র্যান্ড আসে নাই মনে হইতেছে। সো এদিকে যেহেতু হিরো ব্র্যান্ড আসে না, আমি এক কাজ করি, এখান থেকে আমি মাইনিং করা শুরু করে দিই। এখান থেকে এখন আমাদের বাসায় যাইতে হবে, কিন্তু আমাদের বাসার রাস্তা কোন দিকে সেটা এখন আমি বুঝতে পারতেছি না। সো এখান থেকে একটু মাইন করার পর দেখি এখান থেকে আমি বের হয়ে যাবো, আমাদের ডায়মন্ড লাগবে। ও ওকে, বের হয়ে গেছি এখান থেকে ভাই, আর একটু হলে মোট করছিলাম। এখানে আবার আরও কিছু আয়রনের ওর রয়েছে, দাঁড়াও আর একটু ভেতরে যে দেখি। ও এখানেও আয়রনের ওর, এখানে অনেক আয়রন রয়েছে, এখান থেকে আমরা কিছু আয়রন নিয়ে নেই। তারপর মনে করো আমার সফির জন্য কোনো আর্মোর তৈরি করার প্রয়োজন নাই, বাট আমার নিজের জন্য আর্মোর তৈরি করতে হবে, তার কারণ হচ্ছে আর্মোর না হলে আমি মারামারি করে পারবো না। এখানে যে মবস আছে এগুলো অনেক পাওয়ারফুল। সো হোয়াট, এখানে ডায়মন্ড রয়েছে ভাই, আমার ডায়মন্ড ভাঙতে ভয় করতেছে, তার কারণ হচ্ছে আগের বার ডায়মন্ড ভাঙতে যে ওখানে হিরো ব্রাইন ছিল, মানে ভাই দৌড় করে এলাকা ছেড়ে আমার পালাইতে হয়েছে। এখন এইখান থেকে আমি দেখি ডায়মন্ড ভেঙে হিরো আমার কাছে আগে ছিল 5টা, সো এখন আমরা দেখি এখান থেকে কতগুলো ভাই হিরো ব্র্যান্ড নেই তো আশেপাশে। আই হোপ এখানে আশেপাশে কোথাও না, এখানে আশেপাশে কোথাও হিরো ব্র্যান্ড নাই, সো এখান থেকে ডায়মন্ড নিয়ে নিছি। এখন আমাদের তাড়াতাড়ি এলাকা ছেড়ে পালাইতে হবে, এখানে কোনো কাজ নাই। ওকে, আমি বের হওয়ার রাস্তা পেয়ে গেছি, আমাদের এখান থেকে মাইন করা কমপ্লিট, এখন আমাদের এখান থেকে বের হয়ে যাইতে হবে। তো আমাদের বাসা কোন দিকে ভাই? সত্যি বলতে আমাদের বাসা কোন দিকে আমি নিজে বুঝতে পারতেছি না, আমি সম্ভবত কোন দিক থেকে আসলাম। আমি আমার মনে হইতেছে আমাদের বাসা এইদিকে নাকি, আমি কোন দিকে আসছি নিজেও জানি না। তো চলো সামনের দিকে যাইতে থাকি। সফি আমাদেরকে খুঁজতে আসতেছে না কেন? সফি এসে আমাকে নিয়ে যাবে এখান থেকে, আমি একা একা রাস্তা চিনতে পারতেছি না। ও গরু, ও এখানে গরু রয়েছে, গরুর আমি একদম ওপরে পাঠাই দেবো, তার কারণ আমার ফুড লাগবে। আরে দৌড়াইতেছে কোথায়? আমি সফিকে বলছিলাম গরু মুরগি ভেড়া এগুলো ধরে রাখার জন্য, যাতে আমরা ফার্ম তৈরি করতে পারি। বাট ওইখানে কি ওইগুলা কি ডায়মন্ডের ব্লক? হোয়াট, বাগানের ভেতরে ডায়মন্ডের ব্লক কোথা থেকে আসলো? এক মিনিট এক মিনিট, এখানে কি হইতেছে এগুলা? ও ভাই ওইটা কি, ওইখানে ডায়মন্ডের ব্লক, গোল্ডের ব্লক, হোয়াট ওইটা কি? দাঁড়াও দাঁড়াও ভেতরে যে দেখতে হবে, এখানে হইতেছেটা কি ভাই? ওকে, এইখানে ডায়মন্ডের এগুলা গাছ নাকি ভাই? ডায়মন্ডের আমার মনে হচ্ছে সেটা ডায়মন্ডের গাছের মতো আর কি, উপরে ব্লক মানে এগুলো পাতা, আর এগুলা ডায়মন্ডের গাছ আর গোল্ডের গাছ, মানে সিরিয়াসলি এখানে হইতেছে কি ভাই? এটা কি এগুলা? আচ্ছা এই বায়োমটাই কি এরকম নাকি, ডায়মন্ডের গাছ আর গোল্ডের গাছ দিয়ে ভরা? মানে সিরিয়াসলি এটা কেমন বায়োম ভাই? ওকে, এখান থেকে কি আমরা ডায়মন্ড মাইন করে নিতে পারবো? মাইন করা কি ঠিক হবে? আমার মনে হচ্ছে না এগুলো মাইন করা ঠিক হবে, কজ এটা কার এগুলো আমি তো জানি না এগুলো কার। সো এই বায়োমটা, এই এক মিনিট, ওইখানে কি বেডরক মনে হচ্ছে এগুলো? দাঁড়াও দাঁড়াও ওইখানে যেয়ে দেখি। ওকে, এইটা কি ভাই? হোয়াট, এই জায়গায় এতগুলো ফুল দেওয়া রয়েছে, চারপাশে ডায়মন্ড আর গোল্ডের মনে করো গাছ রয়েছে, আর এখানে একটা, এটা একটা গাছ মনে হচ্ছে, মরা গাছ, কিন্তু বেডরকের ট্রি? হোয়াট, বেডরকের গাছ? সিরিয়াসলি এর আগে আমি কখনো দেখি নাই। আমাদের এই ওয়ার্ল্ডে কত কিছু রয়েছে, বেড রকের ট্রি, তারপরে হইতেছে এখানে গোল্ড, তারপরে ডায়মন্ড এগুলা দিয়ে আরও এখানে ট্রি রয়েছে। আর এই জায়গাটা দেখো অনেক সুন্দর, সফিকে এই জায়গায় নিয়ে আসতে হবে। এখান থেকে এক কাজ করবো, আমি আর সফি এসে যতগুলো ডায়মন্ড আছে সব ভেঙে নিয়ে চলে যাবো, কজ মানে বেড রকের গাছ কেমন এটা? এই গাছও কি আবার কথা বলতে পারে নাকি? হ্যালো হ্যালো হ্যালো, কথা বলে না তো গাছ, এই গাছ কথা বলে না। সো ওকে, আমরা আজকে একটা বাগান দেখলাম যেখানে ডায়মন্ড আর গোল্ডের ট্রি, আর এখানে একটা বেডরকের ট্রি, মানে সিরিয়াসলি ভাই। তো এখানে আমাদের কোনো কাজ নাই, আমি মূলত বাসায় যাবো, তো বাসায় যাইতে যাইতে আমি ভুল করে এখানে চলে আসছিলাম। আমাদের বাসা থেকে এটা বেশি দূরে না, কজ আমি বাসা থেকে বেশি দূরে নাই, তো এখন আমাদের বাসায় যাইতে হবে। আমি আসছিলাম কোন দিক থেকে, দাঁড়াও আমি এই দিক থেকে আসছিলাম। ওকেই চলো, আর হ্যাঁ গাছ কাকু তোমার সাথে পরে আবার দেখা হবে, আমি আর সফি এখানে পরে একবার আসবো, সেখানে যতগুলো আর ডায়মন্ড আর গোল্ড আছে এগুলো সব আমরা নিয়ে চলে যাবো। কজ ডায়মন্ড ভাই, আমরা ডায়মন্ড দেওয়ার একটা ক্যাসেল তৈরি করে ফেলতে পারবো, এখান থেকে ডায়মন্ডগুলো যদি আমরা ভাঙি, দেখো এখানে কত পরিমাণে ডায়মন্ড আর গোল্ডের ইয়ে রয়েছে। সো এখন আমি এখান থেকে বের হয়ে যাই, কজ একটু পরে রাত হয়ে যাবে, রাত হলে মস্টার চলে আসবে ভাই, মস্টার সাথে মারামারি করতে চাই না মোটেও। ওইখানে এত বড় একটা ডায়মন্ডের বাগান পেয়ে ওখান থেকে আমরা কোনো ডায়মন্ড নেই না, আমরা মাইন করছিলাম 12টা ডায়মন্ড, এগুলো আমাদের কাছে রয়েছে। ও ভাই এগুলা কি মস্টর এখানে, ওগুলা কি স্কেলিটন? দেখো ভাই এখানকার স্কেলিটনগুলো কেমন জানি, পেছনে আবার চুল আছে। ওকে সো পালাও ভাই, ওখানে সাথে মারামারি করার কোনো প্রয়োজন নাই,
কঙ্কালের টাকের ভেতর আবার চুল, ওয়াও নাইস। ওকে ক্রিপার ক্রিপার, ও ভাই ক্রিপার ফাটলে এসেছে, ও ফাটছে একটা ফাটছে, এখানে আরো একটা ক্রিপার, হ্যালো ক্রিপার হ্যালো, ফটো 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 ফটো, ওকে ফাটছে। এখানে সব রেড ক্রিপার, ওকেই এখানে জম্বি, এই দেখো জম্বিগুলার একবার দেখো কত সুন্দর দেখতে দেখছো। ওকে ভাই পালাও সূর্য, এবার আর কোনো কাজ নাই, আমি এক্ষুনি মরবো। আরে সফি কই তুমি, আমার হেল্প করো, সফি কোথায়, সফি কোথায়, আমাদের বেস থেকে অনেক দূরে, মানে সফি অনেক দূরে রয়েছে, এখান থেকে আমি বললে তো কিছু শুনতে পারবে না মনে হয়, বাট যদি আমার কথা শুনে তাহলে তো এদিকে এসে আমাকে হেল্প করার কথা। আরে জম্বি দেখো ভাই কেমন দেখতে জম্বিগুলো এক একটা, ভাই সামনের দিকে চলো সামনের দিকে চলো, আমার বাসা কোন দিকে, আমি বাসা হারাই ফেলছি, এবার আমি কি করব। সফি তুমি কোথায়, আমার হেল্প করো, আরেকটু হলে মরবো আরেকটু হলে মরবো, পালাও 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 পালাও, তাড়াতাড়ি পালাও তাড়াতাড়ি পালাও তাড়াতাড়ি পালাও। ও ভাই আর কত দূর দৌড়াবো, আমি এখনো বাসা খুঁজে পাইতেছি না, আমাদের বাসা কোথায়, আমাদের বাসা কোথায়। ও ভাই চলো চলো চলো, আমাদের বেস সম্ভবত এদিকে, ওকে আমি পেয়ে গেছি ওইখানে, ওই দেখো ওইখানে আমাদের বেস, ওইখানে একটা ঘর, দাঁড়াও দাঁড়াও তাড়াতাড়ি চলো সূর্য তাড়াতাড়ি চলো। এখানে গরু, এখানে গরু, এখানে গরু ঘোরাঘুরি করতেছে, আমি সফিরে বলছিলাম গরুগুলাকে, আমি বলছিলাম গরুগুলাকে ভেতরে নিয়ে যেতে, গরু বাইরে ঘোরাঘুরি করতেছে। চলো চলো আমরা চলে আসছি আমাদের বাসার প্রায় কাছাকাছি, এখন আমরা বাসায় যে একটা ঘুম দিব, এটা হইতেছে ভিলেজারদের জন্য তৈরি করছে, ওরা বলছিলাম ভিলেজারগুলো পিগের মাংস আমরা খাবো না, ভাগ এখান থেকে ভাগ ভাগ এখান থেকে ভাগ, তুই বেজদের থেকে ভাগ। সো এই তো আমাদের ঘোড়া এখানে রয়েছে, এই দেখো আমাদের ঘোড়া এখানে আর ভিলেজারদের ঘর এখানে। সফি কোথায়, হোয়াট, এক মিনিট, সফি কোথায় গেল, ও তো এখানেই ছিল তাই না, এক মিনিট, ও এখানে নতুন, সফি এখানে, ওকে সফিগুলো এখানে তৈরি করছে, বাট এই ভেড়া বাইরে ঘোরাঘুরি করতেছে কেন, বাইরে কেন ঘোরাঘুরি করতেছিস, তো এখানে ভেড়া রয়েছে, তারপর এখানে মুরগি গরু এগুলো সবই রয়েছে, বাট সফি কোথায় গেল, দাঁড়াও সফির আগে খুঁজে বের করতে হবে এখন আমাদের। আচ্ছা সফি কি এর ভেতরে রয়েছে, দাঁড়াও এটা ভেঙে দেখি, না এইখানেও সফি নাই, হোয়াট সফি কোথায় গেল তাহলে, এখানেও সফি নাই, এখানেও তো সফি নাই, এখন আমি সফিরে কোথায় খুঁজে বের করব, সফির আমি কিভাবে খুঁজে বের করবো, এখন সফি কোথাও নাই। সো দাঁড়াও আগে আমি সকাল করে নেই, তারপর দেখতেছি, এইখানেই তো আশেপাশে থাকার কথাও গেল কোথায় ভাই, সফি তো সবসময় আমার কথা অনুযায়ী এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, বাট আমি আমি ওরে কি বলছি, আমি তো ওরে কিছুই বলি না, আমি এখানে এক মিনিট, যখন মনস্টার আমার পেছনে ছিল আমি বারবার বলছিলাম সফি আমাকে হেল্প করো, সফি এবার আমাকে হেল্প করার জন্য এখান থেকে বের হয়ে যায় নাই তো, হাই হাই, তাহলে ও এখন আমারে খুঁজে পাবে কেমনে, ও তো তাহলে জঙ্গলের ভেতরে এখন হারাই গেছে সম্ভবত, মানে ভাই তাড়াতাড়ি নামো এখন সফির আমাদের খুঁজতে যাইতে হবে, কোথায় গেল সফি কোথায় গেল। একটা শিল্ড আমার জন্য আর একটা শিল্ড হইতেছে সফির জন্য, আমাদের মোট দুইটা শিল্ড, তারপর হইতেছে এখান থেকে আমি কিছু আরও এখান থেকে আরও দুইটা ডায়মন্ডের শর্ট তৈরি করে নিই, একটা আমার জন্য আর একটা হইতেছে সফির জন্য, ডায়মন্ডের অ্যাক্স, তারপর হইতেছে ডায়মন্ডের পিকঅ্যাক্স। ওকে কমপ্লিট আমাদের কিছু ডায়মন্ড জিনিসপত্র তৈরি করা, এবার এখন আমাদের সফিকে বাঁচাইতে যাইতে হবে, আমি আসতেছি সফি কোথায় তুমি, কোন দিকে, আমি প্রথমে এইদিকে গেছিলাম, সো আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, এইদিকে যাইতে পারি, বিকজ এইদিকে হচ্ছে সে নাঙ্গা বাবা রয়েছে, মানে নাঙ্গা বাবা তো সব কিছু কোথায় কী আছে এগুলো সব জানে, সো যদি নাঙ্গা বাবা সফি কোথায় আছে সেটা বলতে পারে তাহলে তো অনেক ভালো। চলো চলো এইদিকে চলো, আমাদের তাড়াতাড়ি নাঙ্গা বাবাকে খুঁজে বের করতে হবে, বাট বাট ওই বাবা কোথায় থাকে সেটাও তো আমি জানি না। এইদিকে কোথায় জানি আগের বার গেছিলাম, সফি আমাকে নিয়ে গেছিলো এইদিক থেকেই, ওকে চলো আমরা সামনের দিকে যাইতে থাকি। এখানে আমি অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছি বাট নাঙ্গা বাবার তখন আমি খুঁজে পাইলাম না, আর আমি নিজে কোন দিক থেকে আসছি সেইটাই মনে হতেছে, আমি ভুলে গেছি মানে ভাই। ওকেই তো এখন আমাদের এখান থেকে বের হইতে হবে, সফি কোথায় হেল্প করতে আসো, আমারে হেল্প করতে আসো সফি, আমাদেরকে হেল্প করতে আসো, কোথায় সফি তুমি এসে আমাদেরকে হেল্প করো, আমি এখানে আটকা পড়ে গেছি। ও ভাই এখন আমি কোন দিকে যাবো,